পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে চলছে সিবিআই তল্লাশি, সল্টলেকে পুর নগরোন্নয়ন ভবনে তল্লাশি, একাধিক জায়গাতে শান্তিপুর পৌরসভাতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে, ওদিকে পানিহাটি চুচুড়া একাধিক জায়গাতে সিবিআই অফিসাররা তল্লাশি চালাচ্ছে, মোট 28টি জায়গায় রাজ্য জুড়ে চলছে সিবিআই এর অভিযান, পুর নগরোন্নয়ন দপ্তরে গিয়েছে সিবিআই অফিসাররা, আর সেখানে গিয়ে একের পর এক নথিপত্র সংগ্রহ করার চেষ্টা করছেন তারা। ইতিমধ্যে দমদম পুরসভা সেখানেও গিয়েছে, টাকি পুরসভাতে গিয়েছে, ব্যারাকপুর পুরসভাতেও গিয়েছে সিবিআই অফিসাররা। রাজ্য জুড়ে একের পর এক পুরসভাতে সিবিআই তল্লাশি চলছে, হাইকোর্টের নির্দেশে পুরসভায় যে নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতির তদন্ত ভার হাতে গিয়েছে সিবিআই, আর তারপরে এবার কোথাও কি তদন্তের টপ গিয়ারে রয়েছে সিবিআই অফিসার, একের পর এক পুরসভায় তারা তল্লাশি চালাচ্ছে, দমদম পুরসভা, টাকি পুরসভা, ব্যারাকপুর, শান্তিপুর, বরানগর, একের পর এক পুরসভায় তারা তল্লাশি চালাচ্ছে, এমনকি মেন যে দপ্তর অর্থাৎ সল্টলেকের যে দপ্তর রয়েছে সেখানেও মেনলি তল্লাশি চালিয়েছে সিবিআই অফিসাররা। সল্টলেকের পুর নগরোন্নয়ন দপ্তর সেখানে মেনলি তল্লাশি চালিয়েছে সিবিআই অফিসাররা, এমনকি বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে অয়নশীল অর্থাৎ শান্তনু ব্যানার্জির ঘনিষ্ঠ যে অয়নশীল ব্যবসায়ী, তার বাড়িতে, তার ফ্ল্যাটে, বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছে সিবিআই অফিসাররা। একের পর এক জায়গাতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ ণ নথি পাওয়ার চেষ্টা করছেন অফিসাররা। এমনকি 2014 আর 2017 সালে যে নিয়োগ হয়েছিল, বিশেষ করে চুচুড়া পুরসভাতে যে নিয়োগ, সেই নিয়োগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছিল এবং সেই বিষয়ে রিপোর্টও চেয়ে পাঠিয়েছিল হাইকোর্ট। আর এবার দেখা যাচ্ছে একাধিক পুরসভা, দমদম পুরসভা, ব্যারাকপুর, টাকি, বরানগর, চুচুড়া, বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছে সিবিআই অফিসাররা। সকাল থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে একের পর এক পুরসভাতে কোথাও গিয়ে তদন্তের গতি বাড়াচ্ছে, রাজ্য জুড়ে চলছে সিবিআই তল্লাশি। এর আগে নিয়োগ দুর্নীতি আর তারপরে পুরসভায় নিয়োগের দুর্নীতি, প্রথম বিষয়টি সামনে এসেছিল অয়নশীলের বাড়িতে তল্লাশি চালানোর সময়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অয়নশীলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথম পুরসভায় নিয়োগ দুর্নীতির কাগজটা হাতে পায় তদন্তকারী অফিসাররা, আর তারপরে ইনি যাবতীয় নথিপত্র সিবিআই এর হাতে তুলে দেয়। সেই অনুযায়ী অয়নশীলের একের পর এক ফ্ল্যাট, চুচুড়াতে যে ফ্ল্যাট রয়েছে, সল্টলেকে যে বাড়ি রয়েছে, সেই সমস্ত জায়গাতে তল্লাশি চালাচ্ছে, নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে, কেননা একের পর এক নথি সেখানে থাকতে পারে, আর সেই নথির সূত্র ধরে তদন্তের গতি বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মোট 60টি পুরসভাতে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠে আসছে, 11টা পুরসভায় নয়, মোট 60টি পুরসভাতে নিয়োগের দুর্নীতির অভিযোগ আগেই বারবার উঠে এসেছে। আর প্রথমেই সল্টলেকের যে পুর নগরোন্নয়ন দপ্তর রয়েছে সেখানে, সেই ভবনে গিয়ে তল্লাশি চালিয়েছে সিবিআই অফিসাররা, এর পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, শান্তিপুর, চুচুড়া, বরানগর, বিভিন্ন জায়গাতে। এই মুহূর্তে পানিহাটি ছবি দেখাচ্ছি, যেখানে তদন্তকারী অফিসাররা একের পর এক আলমারির সন্ধান পাওয়া গিয়েছে, বেশ কয়েকটি আলমারির মুখ ঘোরানো ছিল, আর সেই সমস্ত আলমারিগুলিকে ঘুরিয়ে তার মধ্যে কোনো নথি পাওয়া যায় কিনা সেগুলো পাওয়ার চেষ্টা করছেন, কেননা এই কয়েকটি আলমারির কেন মুখটা ঘোরানো ছিল তা নিয়ে কৌতূহল দানা বাঁধছে। বিভিন্ন পুরসভাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিবিআই অফিসাররা। এই মুহূর্তে পানিহাটি পুরসভা ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, একের পর এক পুরসভা চুচুড়া, পানিহাটি, শান্তিপুর, বিভিন্ন জায়গাতে গিয়েছেন তদন্তকারী অফিসাররা, বরানগর, সমস্ত পুরসভাতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আর এই যে আলমারিগুলো, যে আলমারিগুলোর মুখ পেছন দিকে ঘোরানো ছিল, সেই আলমারিগুলোর মধ্যে কোন নথিপত্র রয়েছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, যে কয়েকটা আলমারির মুখ ঘোরানো রয়েছে সেই আলমারিগুলোতে কোন নথি পাওয়া যায় সে নিয়ে কিন্তু এখন নতুন করে কৌতূহল তৈরি হচ্ছে সৈকত। একদমই, দেখো পানিহাটি পৌরসভায় এই মুহূর্তে বলতে গেলে একটা বলতে গেলে রুদ্ধশ্বাস মুহূর্ত চলছে, কারণ পানিহাটি পৌরসভা যে ফ্লোরে সিবিআই আধিকারিকরা গিয়েছেন সেখানে পাঁচটি আলমারি ছিল, সেই পাঁচটি আলমারি প্রত্যেকটা খোলার চেষ্টা করেছেন, কিন্তু পাঁচটি আলমারি, বেশ কয়েকটি আলমারি মুখ ঘোরানো ছিল, সেগুলিকে আবার ঠিক করে সেই আলমারিগুলি থেকে বিপুল পরিমাণ নথি তারা পেয়েছেন বলে জানা যাচ্ছে। এবং এই বিপুল পরিমাণ নথিগুলির মধ্যে নিয়োগ সংক্রান্ত নথি কোনগুলো আছে সেগুলোই ভেরিফাই করে সেই নথিগুলোই চেক করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। এই পানিহাটি পৌরসভায় এই মুহূর্তে আরও বেশ কয়েকটি আলমারি রয়েছে, সেই আলমারিগুলো কিন্তু তারা এই বোঝা যাচ্ছে দপ্তরে তুমি রয়েছে এবং সেখানে তদন্তকারী অফিসাররা রয়েছেন, এর আগে পুর নগরোন্নয়ন দপ্তরে তারা তল্লাশি চালিয়েছেন। আমরা একটু পানিহাটির দিকে নজর রাখবো, কেননা পানিহাটিতে বেশ কয়েকটি আলমারি নিয়ে একের পর এক রহস্য দানা বাঁধছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রান্ত। বিক্রান্ত, এখনো পর্যন্ত সেই আলমারিগুলোতে কি কি নথি রয়েছে তা কি সামনে আসছে বিক্রান্ত? দেখো, আলমারির নথির ছবি তো একদম ক্যামেরার সামনেই রয়েছে, আলমারি যে নথির ছবি, আলমারির একদম পরে থারে থারে নথি সাজানো,
এবং ভেতরে আরেকটা ছবি দেখাচ্ছি যেখানে সিবিআই অফিসার যে সবুজ জামা পরা যিনি, তিনি কিন্তু একজন অফিসার সিবিআই আধিকারিক, তিনি কিন্তু নিজে প্রত্যেকটা ফাইল খুলে খুলে দেখছেন এবং প্রত্যেকটা ফাইল এখানে খোলা হচ্ছে। শুধুমাত্র তিনি যেমন একদিকে একটা আলমারির দিকে নজর রেখেছেন, ঠিক তার পাশাপাশি আরেকজন আরেকটা এখানেও কিন্তু ফাইলের দিকে নজর রাখা রয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এখানে তদন্ত চলছে, প্রত্যেকটা নথি কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং যে নথিগুলো প্রয়োজন, অর্থাৎ আরটিআই ফাইল থেকে আরম্ভ করে যে ফাইল যে ছবি দেখানো হচ্ছে, যে আরটিআই ফাইল সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে বিষয় নিয়ে 2000 যে অয়নশীলের সংস্থার মাধ্যমেই কিন্তু, যে অয়নশীলের নাম জড়িয়েছে সেই অয়নশীলের সংস্থার হাত দিয়েই কিন্তু এখানে 2018 সালে কিন্তু নিয়োগের পরীক্ষা এর পাশাপাশি আরও একটা কথা বলে রাখি যে কিন্তু এখন অবধি কোনো রিক্রুটমেন্ট হয়নি। আর যে একের পর এক আলমারি যেটা দেখাচ্ছি, থাকে থাকে প্রত্যেকটা আলমারি কিন্তু এখানে খোলা হচ্ছে। প্রতিটা আলমারিতে কিন্তু স্তরে স্তরে কাগজ রয়েছে, প্রত্যেকটা কাগজ কিন্তু এখানে খোলা হচ্ছে। অফিসাররা নিজেরা রয়েছেন, অফিসাররা কিন্তু প্রত্যেকটা কাগজ ফাইল থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুলে খুলে দেখছেন। অপরদিকে চেয়ারম্যানের যে ঘর রয়েছে, পানিহাটি পৌরসভা যিনি চেয়ারম্যান মহোদয়, তার ঘরেও লোক সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ একেবারে যেমন পানিহাটি পৌরসভা যে এই ছবি, সেমনি অন্যান্য পৌরসভা, অর্থাৎ নিউ ব্যারাকপুর বলো বা কামারহাটি বলো বা বরানগর, প্রতিটা পৌরসভারই কিন্তু এই ছবি। কিন্তু পানিহাটি পৌরসভার ক্ষেত্রে যে ছবিটা ধরা পড়ছে, অর্থাৎ আলমারি, সেই আলমারির ভেতর থেকে সেটা নিয়েই কিন্তু রহস্য দানা বেঁধেছে এবং সেখান থেকেই কিন্তু সেই আলমারি কিন্তু খোলা হয়েছে। এখন অবধি এই যে আলমারিটা রয়েছে, এটা আমি একবার দেখানোর চেষ্টা করবো যে আলমারিটা রয়েছে, এখনও এই আলমারিটা কিন্তু খোলা সম্ভব হয়নি, তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অপরদিকে যে এই আরেকটা আলমারি রয়েছে, এখানে কিন্তু আলমারিতে কিন্তু আধিকারিকরা, যিনি সিবিআই আধিকারিক রয়েছেন, তিনি নিজে কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি নিজে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছেন। আচ্ছা, আবার অ্যাসেসমেন্ট হচ্ছে বিক্রান্ত, একের পর এক আলমারি খোলা হচ্ছে, সেখান থেকে একের পর এক নথি পরখ করে দেখছেন সিবিআই অফিসাররা। আমরা একটু চলে যাব টাকি পুরসভাতে আমাদের প্রতিনিধি অর্ণব ডোঙ্গর কাছে। অর্ণব, টাকি পুরসভাতেও পৌঁছে গিয়েছেন তদন্তকারী অফিসাররা, নিয়োগ দুর্নীতির একের পর এক নথি সামনে আসছে, এক্ষেত্রে টাকি পুরসভাতে কি নতুন চাঞ্চল্যকর কোনো নথি সামনে এসেছে? অর্ণব, একেবারেই প্রথমে যে কথাটা জানাবো, শুধু বসিরহাট মহকুমা টাকি পৌরসভা নয়, আর পাশাপাশি বসিরহাট মহকুমার বাদুরিয়া পৌরসভাতেও কিন্তু এই আধিকারিকরা ঢুকেছে। প্রত্যেকটা জায়গায় বাদুরিয়া পৌরসভা থেকে শুরু করে টাকি পৌরসভা, দুই পৌরসভা কিন্তু আজকে আধিকারিকরা আজকে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছে। আমরা সকাল থেকে কিন্তু সেটা তুলে ধরছি এবং স্বভাবতই একটা কথা বলা যায় যে টাকি পৌরসভায় 5 সদস্যের যে টিম ঢুকেছে, সেখানে কিন্তু চেয়ারম্যানের ঘরে এখনও লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি বিভিন্ন নথি, কারণ টাকি পৌরসভা নিয়ে কিন্তু একটা অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছিল 2014